এই পৃথিবীতে কিছু কিছু মানুষের অসীম শক্তি থাকলেও প্রকৃতির শক্তির কাছে তা কিছুই নয়। চলুন দেখে নিই প্রকৃতির সেই অসীম শক্তিগুলোকে। সুনামি নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। 2004 সালের 26শে ডিসেম্বর এশিয়ার বেশ কয়েকটি দেশে সুনামি দেখা গিয়েছিল, যার কারণ ছিল ভারত মহাসাগরের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 9.1 থেকে 9.3, এর ফলে প্রায় 30 মিটার বা 100 ফুট উচ্চতা বিশিষ্ট জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল, যার ফলে এশিয়ার 14টি দেশে প্রায় 2,30,000 থেকে 2,80,000 মানুষের প্রাণহানি ঘটেছে। এরপরে সব থেকে বড় যে সুনামিটি ঘটেছিল সেটি হল 2011 সালের জাপানের সুনামি। এই সুনামির ফলে জাপানে প্রায় 19,747 জন মানুষের প্রাণহানি ঘটেছিল। এছাড়াও জাপান সরকারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। হিমবাহ, ইংরেজিতে যার নাম গ্লেসিয়ার। আমরা জানি পৃথিবীর দুই প্রান্ত বরফে আবৃত, কিন্তু বর্তমান পরিবেশ দূষণের কারণে দুই মেরুর বরফ প্রতি বছরই গলতে শুরু করেছে। আন্টার্কটিকাতে প্রতি বছর 16,000 কোটি মেট্রিক টন বরফ গলে যাচ্ছে। 2000 থেকে 2009 সাল পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তর ও দক্ষিণ গোলার্ধে। এরকম যদি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হতে থাকে তাহলে 2050 সালের মধ্যে প্রায় 6.2 কোটি মানুষ তার মাথার ছাদ হারাবে। আগ্নেয়গিরি হল এক বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই, গ্যাস এসব বেরিয়ে আসে। প্রতি বছর পৃথিবীতে প্রায় 60টি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটে থাকে। হাওয়াই দ্বীপপুঞ্জের হৌনুলোয়া আগ্নেয়গিরি থেকে প্রায় প্রতি বছর লাভার উদ্গিরণ দেখা যায়। পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাক সীমান্তের অবস্থানের জন্য প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে আছে, যাকে আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেঘ নামে চিনি। ঝড়েদের মধ্যে টর্নেড হলো একটা শক্তিশালী ঝড়। টর্নেডো মেঘ ও পৃথিবী পৃষ্ঠের সাথে সংযুক্ত বায়ুমণ্ডলে সংযুক্ত বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান একটি ঝড়। এটি বিভিন্ন আকৃতির হতে পারে, তবে এটি সাধারণত ফানেল আকৃতির বেশি হয়ে থাকে। অধিকাংশ টর্নেডোর গতিবেগ ঘন্টায় প্রায় 177 কিমি পর্যন্ত। পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে টর্নেডো প্রায় 100 কিমি পথ অতিক্রম করতে পারে। এরকম উল্লেখযোগ্য কিছু টর্নেডোর মধ্যে
1989 সালে বাংলাদেশের মানিকগঞ্জে টর্নেডোর নাম আমরা বলতে পারি। এই টর্নেডোর ফলে মানিকগঞ্জে প্রায় 1300 জন মানুষের মৃত্যু হয়। ও প্রায় 12,000 জন আহত হয়েছিল। বৃহত্তম টর্নেডো গঠনের জন্য সুপার সেল নামে প্রচুর বজ্রপাতের প্রয়োজন হয়। টর্নেডো সবচেয়ে বেশি ঘন ঘন দেখা যায় উত্তর আমেরিকাতে। আমেরিকা যুক্তরাষ্ট্রে মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় ভাষায় টর্নেডোকে অ্যালি বলা হয়। টর্নেডো অ্যালি নামে পরিচিত। তড়িৎবাহিত মেঘে যদি তড়িতের পরিমাণ বেশি হয় তাহলে তা তড়িৎকরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে বজ্রপাত রূপে। সারা বিশ্বে বছরে প্রায় 24,000 মানুষের মৃত্যু হয় বজ্রপাতে এবং পশ্চিমবঙ্গে প্রতি বছর প্রায় 2,360 জন মানুষের মৃত্যু হয় বজ্রপাতে। ভূমিকম্পের আগাম খবর মানুষ জানতে পারে না, এই জন্যই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় সব থেকে বেশি। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পের মধ্যে 1960 সালের চিলির ভূমিকম্প অন্যতম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল প্রায় 9.5। এর ফলে চিলিতে মারা গিয়েছিল প্রায় 4,485 জন। পৃথিবীতে সর্বশেষ যে ভূমিকম্পটি হয়েছিল বড় মাপে সেটি হল নেপালের ভূমিকম্প।